হানাফি মাযহাবের অনুসারে যদি অন্য কোন মাযহাবে নির্দিষ্ট একটি আমলকে সুন্নাহর আলোকে আমল করে তাহলে কি সে পথভ্রষ্ট না ভাই সে পথভ্রষ্ট নয় যদি তার দলিলের ধার বিবেচনা করার ক্ষমতা থাকে এবং কোন একটা মাসআলার ক্ষেত্রে ভিন্ন কোন মতের উপর আমল করে দলিলের ধারের ভিত্তিতে তার যদি সেই দক্ষতা যোগ্যতা থাকে তার ভিত্তিতে তিনি যদি অন্যটার উপর আমল করেন বিচ্ছিন্নভাবে তিনি হানাফিয়াত থেকেই খারিজ হবেন না ইনশাআল্লাহ আপনার গোমরাহ হওয়া তো পরের কথা হানাফি মাযহাবের অনেক ওলামা অনেক ইমাম যুগ যুগ ছিলেন যারা মাযহাবেরই কোন মতের ভিন্ন মত অবলম্বন করেছেন শেখ আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক মাসআলা তিনি হানাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন অথচ অনেক মাযহাবে এবং উনি একেবারে শুরুর দিকের মানুষ তাও না ভারত মহাদেশের বেশি দিন আগের মানুষ না তো এর কারণে তিনি গোমরাহ হয়ে গেছেন এটা কেউ তো বলেন নাই এরকম আরো অনেক ওলামা ইকরাম আছেন সমকালীন যুগে অনেকে আছেন বিধায় এটা গোমরাহি নয়